গুড মর্নিং বন্ধুরা। তো কালকে যেখানে ব্লগ শেষ করেছিলাম আজ ওখান থেকেই স্টার্ট করছি। আজ এখন আমরা চলে যাচ্ছি সিলচর ব্রিজে, এশিয়ার সেকেন্ড ব্রিজ সিলচর ব্রিজে। এই এখন আমরা স্কাই ওয়াকের থেকে নিচে নামছি। এখন দেখো রাস্তাগুলো ওপর থেকে কতটা ঢাল, সেটা দেখে বুঝতে হয়তো কিছুটা পারা যাচ্ছে। চারিদিকটা পুরো সাদা, পুরো হোয়াইট হয়ে আছে, একদম মেঘে ঢাকা। উপর থেকে নিচ থেকে জিনিসগুলো দেখলে পরে উপরের থেকে কত ছোট্ট ছোট্ট দেখায়, গাড়িগুলোকে দেখে মনে হয় যেন খেলনা কোনো গাড়ি, এরকম মনে হয় দেখলে পরে। প্ল্যান হয়েছিল কোথায় ঘুরতে যাবো এত গরমে। আমরা এক মাস আগে টিকিট বুকিং করে রেখেছিলাম আমরা পুরীতে যাব বলে, কিন্তু এই যে ঝড় আসবে বলে আমাদের টিকিটটা আমরা ক্যান্সেল করেছি। তারপরে ভাবলাম কোথায় যাওয়া যায়, তো হট করে রাতারাতি প্ল্যান হলো যে তাহলে পেলিং থেকে ঘুরে আসি। এত গরমে ঠান্ডাতে যাই, ও পুরীতে যখন যাওয়াই হলো না, কোথাও তো ঘুরতে যেতে হবে, তাই পেলিং চলে এলাম। আমি তো প্রথমে আসতেই চাচ্ছিলাম না, কারণ আমি পাহাড়ে প্রচণ্ড ভয় পাই, তার জন্য আমি আসতে চাচ্ছিলাম না। কিন্তু এখন মনে হচ্ছে যে না এসে খুব ভুল করতাম, এসে খুব ভালো করেছি। এত সুন্দর রাস্তা, এত সুন্দর ওয়েদার, এত সুন্দর পাহাড়, হয়তো মিস করে যেতাম। এখন মনে হচ্ছে আরও যাই আরও যাই, এত এখন এরকম মনে হচ্ছে, এখন ভয়টা পুরো কেটে গেছে আমার। আমি খালি ভিডিও এডিট করার সময় রাস্তাগুলো দেখছি, সত্যি গাড়ির মধ্যেও আমি তখন কিচ্ছু দেখিনি, খালি চোখ বন্ধ করে সব জায়গা গিয়েছি, শুধু স্পটে গিয়ে গিয়ে যখন নেমেছি তখন শুধু দেখেছি। এখন আমরা ঢুকে যাব সিলচর ব্রিজের সামনে। এখন আমরা সিলচর ব্রিজে পৌঁছে গেছি। এখানে দাঁড়িয়ে একটু আগে প্রথমে চারিদিকটা দেখছি কীরকম ব্রিজটা, কতটা হাইতে, কতটা ওপরে, কীভাবে এরা তৈরি করেছে, বাপরে কত রিস্কে কাজ করেছে ব্রিজটা যখন হয়েছিল, তাই ভাবছিলাম, আমরা ডিসকাস করছিলাম সবাই। কত সুন্দর ফুল পাহাড়ে, আর কিছু না, যেখানেই যাই চারিদিকে সবাই খুব ফুল লাগিয়ে রেখে দিয়েছে নানা রকম। দেখো ব্রিজটা কত সুন্দর। আমরা যখন ঢুকেছি তখন রোদ ছিল, তারপরে আমরা ওখান থেকে খেয়ে দিয়ে আমরা সকালবেলায় যেহেতু বেরিয়েছি, জাস্ট খালি ব্রেকফাস্ট করেছিলাম, তো লাঞ্চ আমাদের হয়নি। এখানে এসে আগে আর কোনো কথা হলে আগে ব্রিজে পরে ঘুরবো, সবাই মিলে আগে ক্যান্টিনের মধ্যে ঢুকে গেছি যে যাই আগে কিছু খেয়ে নিই, তারপরে ব্রিজে আমরা ঘুরতে যাব। তো আমরা এখন ভেতরে সবাই ঢুকে গেছি, সবাই এখন চলছে কী খাবো না খাবো ডিসকাশন চলছে। আগে সবাই বলছে না খেয়ে এখন ঘুরতে পারবো না, আর ক্ষমতা নেই, তাই আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। খাওয়া দাওয়া বলতে মোমোই খেয়েছি, পাহাড়ে শুধু মোমো আর চাউমিন এগুলোই বেশ ভালো পাওয়া যায়, রাইস ফাইস খেতেও ইচ্ছে করে না, খেতেও ভয় লাগছিল, কারণ যদি বাইচান্স কিছু হয়ে শরীরটা আরও বেশি খারাপ লাগে তার জন্য খাচ্ছিলাম, তাই মোমোকেই পার করে দিয়েছি। আর একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিলাম। এখন আমরা পাহাড়ে, সরি পাহাড়ে বলছি, এখন আমরা ব্রিজে এখন ফটো শটো তুলে তুলছি, অনেক রিলসও বানিয়েছি, একটা দুটো রিলস বানিয়েছি, ফটো প্রচুর তুলেছি। আর এখানে আমরা এত আওয়াজ পাচ্ছিলাম, কিসের যেটা আওয়াজ, কিসের এত আওয়াজ, জল দেখতে পাচ্ছি না কিন্তু জলের আওয়াজ। তারপরে নিচের তখন ব্রিজের থেকে উঁকি মেরে দেখেছি, দেখি ওখানে ঝর্ণা বইছে, ঝর্ণার আওয়াজ, কিন্তু ঝর্ণাটা উপর থেকে দেখা যাচ্ছে না, একটা আশ্চর্যজনক মনে ব্যাপার ছিল। চারদিকটা শুধু পাহাড় আর পাহাড়, তার মাঝে এই
উপর থেকে পড়ছে না, দেখা যাচ্ছে না, কিন্তু ওপর থেকে পড়ছে। গাছে হয়তো ডেকে গেছে, এই ব্রিজের ওই প্রায় পারে পারে হচ্ছে নেপাল যাওয়া যায়, এইদিকে সিকিম, ওই পারে হচ্ছে নেপাল। যখন গাড়িগুলো যাচ্ছিল ব্রিজটা হালকা হালকা একটু ভাইব্রেশন হচ্ছিল, তখন খুব ভয় লাগছিল, মনে হচ্ছিল যদি পড়ে যাই। সবাই ক্যামেরা বের করে রেডি, অতজন ওখানে ব্লগিং করছিল, অনেকজন ব্লগিং করতে দেখেছি, যে স্পটেই যাচ্ছি কতজন ব্লগিং করছে, কেউ রিলসে ডান্স করে বানাচ্ছে। এখন আমাদের ব্রিজ ঘোরা হয়ে গেল, এখন আমরা বেরিয়ে পড়লাম। স্কাইওয়াকের থেকে আমাদের ব্রিজের ডিস্টেন্সটা প্রায় 1.5 ঘন্টা মতন লেগেছে পৌঁছতে, তাহলে কতটা উঁচুর থেকে আবার কোথার থেকে কোথায় চলে এসেছি। আজকে আমরা হচ্ছে হোটেলে এখন চলে যাব, হোটেলে গিয়ে আজকে রেস্ট করে কালকে সকালবেলায় আবার আমরা বেরিয়ে পড়ব। নামচি হয়ে আমরা শিলিগুড়ি চলে যাব, বাড়িতে চলে যাব। তার জন্য গাড়িও রিজার্ভ করা হয়ে গেছে, তো গাড়ি রিজার্ভে আমাদের পেলিং থেকে শিলিগুড়ি 7,000 টাকা নিয়েছে। পাহাড় আর পাহাড়, এই দৃশ্যগুলো আর মনে হয় না কবে যে দেখবো তা জানা নেই। আমরা হোটেলের সামনে প্রায় পৌঁছে গেছি, তো এখানেই ব্লগটা শেষ করছি। নেক্সট ব্লগটায় দেখাবো আমরা নেক্সট ডেস্টিনেশন যেখানে গিয়েছিলাম। তো সবাই ব্লগটা শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো আর সাবস্ক্রাইব করো। ওকে, বাই বাই সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো।